প্রথম জীবনে প্রথম কিছু করার অনুভূতি একটু অন্যরকম, তোমার সারা জীবন বদলে যাবে। আমি পানি নিতেছি আর হে সময় আজকে যে তোমার প্রথম যে গল্প, এটা তোমার শুরু হয় একদিন তোমার দুপুরবেলা। স্বপনদা হুট করে বলে, চলো সঙ্গ ঘুরে আসি। কোথায় যাব কি কম করি না, বাইকে উঠো ঘুরে আসি। যাবার তো ইচ্ছে তুমি অনেক দূর, কিন্তু করতে রে কই সাডে ভাগ করুগা তো পতা লাগুগা। দিল নালে লারে নি তু লাউন বালি এ, দিল তেরা যত টুটুগা তো মেরে দিল নালে লারে নি তু লাউন বালি এ, দিল তেরা যত টুটুগা তো পতা লাগুগা। দিল নালে লারে নি তু লাউন বালি এ, দিল তেরা যত টুটুগা। আমরা শেষ পর্যন্ত এমন একটা জায়গায় যেখানে তোমার রাস্তা নাই, রাস্তা ওই জায়গায় শেষ। এখন তোমার কি করবো, সময় আসলো অনেক হাতে, এক ঘন্টার মতো সময় আসলো, কি করবে? তো দাদা বলে, তুমি বাইক চালাতে পারো? আমি কই, না দাদা আমি তো বাইক চালানো শিখি নাই, কারণ ভাই রিক্স এটা, আমি জাস্ট জানি বা সবাই যা বলে বা দেখিও, তো রিক্স না রিক্স এই। আমরা তোমার আমি তোমার বাইক চালানো শুরু করলাম একটু একটু, মানে তোমার আমি আজ পর্যন্ত মনে হয় বাইক আমাদের সন্ধ্যা আজকে প্রথম বাইকে উঠছে, ওই তাও আবার ইয়ামা কোম্পানির বাইক, দেখতেই পাচ্ছেন। এই রোড দিয়ে ভাই ভাই, আমার বাড়িতে ছোট ছোটদের বাচ্চা আছে, প্লিজ ভাই প্লিজ প্লিজ প্লিজ। আসলে ভাই আমার দ্বারা একসঙ্গে সম্ভব না, ধৈর্য ভীষণ প্র্যাকটিস করতে হবে। আমাদের নেক্সট ড্রপ আমার সুন্দর আইসক্রিম মতো, একে তুমি আস্তে আস্তে খাইতে পারবা, আস্তে আস্তে একদম মানে রিল্যাক্স খাইতে পারবা, আবার তুমি কামড় দিয়ে খাইতে পারবা, কারণ তুমি যেমন যেমন ভাবে খাও মানে কবে তোমার বুঝাই। একদিন তোমার শনিবার দিন, মানে শনিবার দিন কথা, আমি তোমার যাইতেছিলাম তোমার দিদির বাড়ি বরিশালে, আমার দিদির বাড়ি বরিশালে যাইতেছিলাম শনিবার, কিন্তু মনে রাখো আর বর্তমানে হয়েছি তোমার শনিবার স্কুল কলেজ বন্ধ সব, আমার হাব্বা নেবে না কারণ শনিবার। কিন্তু তুমি একটা কাজ করছো, দেখো কি কেউ না কেউ তোমার সাপোর্ট করবে। আমি বললাম কি, আমাদের স্কুল আমাদের কলেজ থেকে তোমার আগামীকাল খুলবে, মানে তোমার রোববার খুলবে, আমি একদিন আগে যেতেছি, আমার হাব্বা নেবেন না কেন? অনেক তর্ক বিতর্ক হলো, কিন্তু অনেক সাপোর্ট করছিল। মানে ধরো তুমি বাসে উঠছো, বাসে তোমার কাউকে তুমি চিনো না, নৌকাল বাস তুমি কাকে চিনবে? উনি বললো আমাদের যে হেড কাউন্টার আপনি ওখানে চলেন, ওখানে চলেন, আপনি যদি কমাইতে পারেন কমাবেন। তো আমি বললাম চলো ঘুরে আসি, কিছু তো কিছু তো বলবে, হলেও কিছু কমাবে বা যা ভাড়া তাই দেবো। তারপর গেলাম ওখানে, আমি সত্যি বলতে তোমার ভাড়া কিন্তু কমে না, তোমার যা ভাড়া তা কি হালকা কিছু কমছে, কিন্তু ওই এতন যে আমি যে ভাড়া দিয়ে গেছি না তোমার যে অটো ভাড়া দিয়া, আইসক্রিম কামড়ে খাওয়া যায়।
আমাদের তিন নম্বর গল্পটা পিকনিকের গল্প, মানে কিছু বন্ধু, বন্ধু বলা যাবে না, কিছু তোমার ছেলেরা, এখানে তোমার সিনিয়র আছে, তোমার জুনিয়র আছে, ছোটো বড় সবাই আছে, মানে তোমার কিছু ছেলেরা তোমার একটা পিকনিক করবে, সবাই কিছু না কিছু তোমার কাজ করে, তোমার তোমার রাকিব ভাই তোমার কাজ, মানে তেমন তার কাজ সব বাসায় গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, ফ্রিল্যান্সার, প্রচুর টাকা ডলার ডলার কামাইছে, তো তার উপর সব দায়িত্ব, মানে কীভাবে তোমার পিকনিকটা সে তোমার গোছ করবে, কীভাবে তোমার খাবার দাবার আমরা খাবো, ভাবলাম তো তোমার রাকিব ভাই সব গুছ করে রাখছে, আমার সময় রাত্রি নয়টার সময় গেছি, যাই দেখি তোমার কিছুই হয় না, তো কেউ মোবাইলে কার্টুন দেখতেছে, কেউ বা তোমার গেম খেলতে আছে, আর আমি কি করতেছি, আমি তো আমার হাতে একটা কবুতর আছে বর্তমানে, তাই দেখতে শুনো মাঠে নাম খেলা হবে আজ কড়া ডোজের ছাঁদ ক্লাসে নোটবুক খাতা পেনে মাথায় পড়ে হ্যাঁ নুডলস রান্না করতেছি কেমন হইতেছে বল ভাই ভাই সাইড দিয়ে দিবি কি ভাই জি স্পেশাল নাও বলছ বলছ তো ওই জায়গায় সবাই তোমার মাংস বাজতেছে, আমরা এই জায়গায় তোমার আলু সেদ্ধ করতেছি, কারণ আলু লাগবে তার জন্য আলু সেদ্ধ করতেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমাদের মাছুম ভাই রাঁধতেছে, আসলে সে আসলে এখানে আমাদের মাছুম রাঁধতেছে, যার কথা আমি না বললেই না, আসলে এটা আমার বলার উদ্দেশ্য হলো সে মেয়েদের থেকে রান্না মানে কিছুক্ষণ আগে শিখে আসছে, সেগুলোকে এখন অ্যাপ্লাই করতেছে। আসলে তোমরা কি রাঁধতে পারো না তোমরা এমনি চাপাবাজি, আসলে এটা বলো পাখিগুলো একটু অবস্থা দেখো আমার এখন অপেক্ষা করতেছি মাসুমে কোন সময় রান্না হবে, আমার কোন সময় খাবো, আপনি 12:50-এ সাইডে উপরে বাজে আছে, সাইড মানে তো একটা বাজে আছে, 11টা বাজে শুরু করছে, এই সময় তো ওখানে চালায় কোন সময় আমরা খাবো আর কোন সময় শুকার যাবো, গোসল করো বাবা শেষ হচ্ছে খাবো খাবো রাখি ভাই যাই বাই বাই। এখানে আরেকটা কাহিনী আছে, পিকনিক শেষে আমি আর তোমার সাগর ভাই যে সময় আইতেছে তোমার
আমি দোকান থেকে আসছি আর সে তোমার তার বাসায় যাবে। সেই সময় আমাদের আবার পুলিশ আছে, মানে রাতে আবার পাহাড় না সেই পুলিশে, কিন্তু তার ছাড়বেই না। তার তারপর তোমার সাগর ভাই বাবা ফোন দিছে, সে আসছে আবার মিট। তো কারেন্ট গেছে, আমাদের গল্প শেষ, আর আমাদের আইসক্রিমও শেষ, প্রায় শেষ। বাচ্চা আছে, প্লিজ প্লিজ আসল, প্লিজ প্লিজ, ওরে ওরে বাপ ওরে।